বকেয়া ডিএর দাবিতে ফের কর্মবিরতি আন্দোলন। সোমবার রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল আদালতের কর্মীরা এই কর্মবিরতি আন্দোলনে সামিল হয়। রাজ্যের তরফে 3% ডিএ এর ঘোষণা করেছেন, কিন্তু তাতে খুশি নয় রাজ্য সরকার কর্মীরা। তাদের দাবি, বকেয়া সমস্ত ডিএ প্রদান করতে হবে। আগামীকাল মঙ্গলবার এই কর্মবিরতি আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। এখনও অবধি মাননীয় মুখ্যমন্ত্রী 3% একটা ডিক্লেয়ার হয়েছে, কিন্তু এখনও অনেকটাই বাকি বকেয়া। তো এইভাবে আমরাও থেমে থাকছি না, তো সেই জন্য আমাদের আন্দোলন চলবে। আপাতত দুদিনের চলছে, আগামী দিনে দেখা যাক কী হচ্ছে। না অবশ্যই না, কিছুই নয়, 3%টা কিছুই নয়, অনেকটা বাকি। রাজ্য সরকারের তরফে একটা তো হুঁশিয়ারি দিয়েছে যে আপনারা কর্মবিরতি করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সে ওনারা ওনাদের মতো করবেন, আমরা আমাদের মতো করব। আমরা সেটা মানছি না, আমরা সেটা যা হবে সেটা দেখা যাবে, সেটা পরবর্তীকালে যা হবে সমস্ত কর্মচারীদের একসাথেই হবে, সেই জন্য আমরা একসাথেই লড়াই করছি। অবশ্যই, আর যৌথ মঞ্চে দেখানো রাস্তাতেই হাঁটব। ব্যাপারটা হচ্ছে যে 3% যে ডিএটা উনি ঘোষণা করেছেন, সেটা কোনোভাবেই একটা মানে কোনো দিক বিবেচনা না করেই একটা 3% একটা করেছেন মন রাখার জন্য। হ্যাঁ, যেখানে অনেকখানি ফারাক এখানে হয়ে রয়েছে, এবং সেটা না মেটানো পর্যন্ত যৌথ মঞ্চ যেভাবে আন্দোলনে ডাক দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা কোর্ট কর্মচারীও সেই ডাকে সাড়া দিয়ে আমরা এই কর্মবিরতি পালন করছি, এবং আগামী দিনে যদি এই ব্যাপারটা পুনর্বিবেচনা না করা হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব। রাজ্য সরকারের তরফ একটা হুঁশিয়ারি দিয়েছে যদি আপনারা কর্মবিরতি করেন, তাহলে আপনাদের চাকরির ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, রাজ্য সরকারের মতো, যেহেতু রাজ্য সরকার সেই ব্যাপারটা নিজেদের মতোই করেই বিবেচনা করবে, তো রাজ্য সরকার ওনাদের যা স্টেপস নেবার ওনারা নেবেন। ওনারা যদি মনে হয় যে চাকরিতে রাখবেন না রাখবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে এখানে পুরো ওয়েস্ট বেঙ্গল সর্বোচ্চ স্তরে আদালত কর্মচারীরা এই ইয়েতে সামিল হয়েছেন, এই কর্মবিরতিতে। আমরাও সেই রাস্তায় যাচ্ছি, ভবিষ্যতে কী হবে সেটা পরে দেখা যাবে। আমরা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাব। আর এই মুহূর্তে আরেকটা কথা বলে দিই যে এখানে আমাদের মহামান্য আদালত একটা রায় দিয়েছিলেন, বা রায়ের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে একটা অর্ডার পাস করেছিলেন আর কি, যে কোর্টের কোনো প্রসিডিংসে যাতে ব্যাহত না হয়, আমরা কিন্তু সেই দিকটা বিবেচনায় রাখছি। আমরা লিটিগেন্ট পাবলিক যারা আসছে তারা এখানে আসছেন, তারা তাদের কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে জজ সাহেব যারা আছেন তারা নিজেরাই চেষ্টা করছেন, যতটা পারেন কাজ তারা করে নিচ্ছেন। এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে আর্জেন্ট ম্যাটার, যেটা বেল মুভের একটা ব্যাপার থাকে যেটা জজ সাহেবের কাছে হয়, সেটাও জজ সাহেব আমাদের অনুরোধ করেছিলেন যে অন্তত বেলটুকু অন্তত যাতে কোনোভাবে করা যায়, আমরা সেই অনুরোধ রেখেছি। এবং যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমরা এই ব্যাপারটা মেনে নিয়েছি, এবং তার বাইরে আমরা যেসব অফিস বা কোর্টগুলো আছে সেগুলো যেখানে খুব আর্জেন্ট ম্যাটার নেই সেগুলোতেই কর্মবিরতি পালন হচ্ছে। আর আমাদের অভিপ্রায় কিন্তু সাধারণ মানুষেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা এবং মহামান্য আদালতকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করা, আমাদের যেটুকু দাবি এবং সরকারের এগেনস্টেও আমাদের যাওয়ার কোনো অভিপ্রায় নেই, শুধু আমাদের যেটুকু দাবি, যেটুকু আমাদের ন্যায্য দাবি সেটুকু মিটিয়ে দিলেই আমরা খুশি। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।